আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই ছোটোখাটো একটা নৌকা ভ্রমণের ব্লগ নিয়ে আবারও আমি শায়লা আজকে হাজির হয়ে গিয়েছি। তো নৌকা ভ্রমণ বলতে হচ্ছে, আমরা আসলে বাসায় ব্যাক করছিলাম নৌকা দিয়ে। আমি ছিলাম আমার বড় আপার বাসায়, আর আমার দেবু আর ননদ ওরা ছিল আমার মামি শাশুড়ির বাসায়। তো বাসায় ফেরার পথে আমরা হচ্ছে একসাথে যাচ্ছি, আমরা পাঁচখানি থেকে নৌকা করে দিয়াবাড়িতে যাব। তো এতটুক যাওয়ার পথে আমাদের নৌকা ভ্রমণ হয়ে গেল। আসলে আমরা সবাই মিলে নৌকাতে খুব এনজয় করলাম যেতে যেতে। তো নদীর আশেপাশের যে কিছু সুন্দর দৃশ্য এবং নদীর আশেপাশের বাড়িগুলো, সেগুলোই আসলে আপনাদের সাথে আমি আমার আজকের ব্লগে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার পুরো ব্লগটা জুড়ে আপনারা থাকবেন। তো আমি আপনাদের থেকে এখানে একটু বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে আবারও সামনে। সবাই ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সালমান, তোমার কি মন খারাপ? কেন কেন বসে যেতে পারছি না? এটার জন্য না বাবা, কেন মন খারাপ বলো? বলো, নানুর বাসায় যেতে পারলাম না তাই। হ্যাঁ, নানুর জন্য নানু বসে যাইবা? আর দেখতে তো পেলেন সালমান হচ্ছে মুড অফ করে বসে আছে, কারণ আমার সাথে কিন্তু ওর নানু আর ওর মামিও ছিল। তো চেয়েছিল যে নানু বাসায় যাবে, তো যেহেতু নানু বাসায় যাওয়া হয় নাই সেজন্যই কিন্তু সালমানের মনটা খুবই খারাপ। আর বাসায় এসে কিন্তু অনেক কান্নাকাটি করেছে নানু বাসায় যাওয়ার জন্য। নানু বাসায় গেলে, খালামণির বাসায় গেলে সহজে বাসায় আসতে চায় না, ওখানেই ওর ভালো লাগে। আবার যখন বেশি দিন থাকে, মানে এক সপ্তাহ হয়ে গেলে আবার দাদু বাসায় চলে আসতে চায়। আসলে বাচ্চারা মনে হয় এরকমই, ওদের হয়তো এরকম আশা যাওয়ার মধ্যে থাকতেই বেশি ভালো লাগে।
ঘুরতে ঘুরতে আমরা অবশেষে আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। তো আজকে নৌকা ভ্রমণটা আমরা খুবই এনজয় করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকে তাহলে আমি এখানে বিদায় নিয়ে নেব, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আর রেসিপিস বা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি তুই যেমন বসতে